দীর্ঘ 4 বছর ধরে যাকে বড় ভাবি বলে ডেকেছি, একটু পরে সে আমার স্ত্রী হতে চলেছে, ভাবতেই খারাপ লাগছে। অবশ্য এ বাড়িতে আমার ভালো লাগা কিংবা খারাপ লাগার কোনো দাম কারো কাছে কোনো দিন ছিল না, এখনও নেই। ভবিষ্যতে যে হবে সে সম্ভাবনা শূন্যের নিচে। পৃথিবীতে কিছু মানুষের জন্মই হয় শুধু অন্যের প্রয়োজন মেটাতে, আমি সেই কিছু মানুষের একজন। এই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের কথাটাই ধরা যাক। সেদিন আমার ইংরেজি পরীক্ষা, সকালে ঘরে বসে পড়ছি, এমন সময় বাবা এসে বলল, চরে যা তাড়াতাড়ি, আলতাপ মোড়ল নাকি লোকজন নিয়ে আইছে আমাকে জমি দখল করতে। আমি র ঘুরে নিয়ে আইতেছি, আলতাপ মোড়ল আমাদের এলাকার বর্তমান চেয়ারম্যান, এর আগে টানা 3 বারের চেয়ারম্যান ছিল আমার বাবা বজলুল হায়দার। আলতাপ মোড়লও আমার বাবার মতো না মানুষ, আর রঘুনাথ আমার বাবার সকল প্রকার কুকর্মের সঙ্গী। আমি বাবাকে বললাম একটু পরে আমার পরীক্ষা, বাবা সেদিকে ভ্রুক্ষেপই করল না, আমাকে জমিতে পাঠিয়ে দিল। সেখান থেকে এসে পরীক্ষার হলে যেতে 1 ঘন্টা দেরি হলো, হলে বসে বাকি 2 ঘন্টা কেঁদেছি আর লিখেছি। সেদিন ভেবেছিলাম পরীক্ষা দিয়ে যেদিকে 2 চোখ যায় চলে যাব, আর কখনো এ বাড়িতে ফিরব না, কিন্তু পারিনি। এই জীবনে অনেক দুঃসাহসিক সিদ্ধান্তই নিয়েছি, কিন্তু বাস্তবে তার কিছুই করতে পারিনি। এর একটা কারণও আছে, কারণটা আমার মা। এ বাড়িতে আমার মতো অসহায় আরেকজন মানুষ আছে, সে হচ্ছে আমার মা। আমি জানি আমি কিছু একটা করলে এর যাবতীয় দায়ভার মার উপর গিয়ে পড়বে, এবং সেই ফল যে কতটা ভয়াবহ হতে পারে তাও আমি ভালো করে জানি। গত বছর ফাল্গুন মাসের কথা, আমার বড় ভাই সেদিন শহরে গেছে আড়তের মালামাল কিনতে, বাবা বসেছে আড়তে। আড়তে যাওয়ার সময় বাবা মাকে বলে গেছে দুপুরে খাবার যেন আমি আড়তে পৌঁছে দিয়ে আসি। সেদিন আবার আমার গায়ে জ্বর, দুপুরের দিকে জ্বর বেড়ে তুলকালাম অবস্থা, এই জন্য আমি আর খাবার নিয়ে আড়তে যেতে পারিনি। 3টার দিকে বাবা আড়ত থেকে ফিরে এসে কোনো কথা না শুনেই উঠোনে শুকাতে দেওয়া চেলাকার দিয়ে মাকে মারতে শুরু করলো। মা এত করে বলছে আরিফের জ্বর, বাবা তার কোনো কথাই শোনে না। এক পর্যায়ে মা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তবে সে ক্ষান্ত হয়। এই লোকটাকে বারবার বাবা বলতেও আমার খারাপ লাগে। হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে তাকে আমার বাবাকে দেখে জানতে চাইতাম, আপনি যে লিখেছেন পৃথিবীতে অনেক খারাপ পুরুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই, এই ধরনের মিথ্যা কথা কেন লিখেছেন? কি জানি এইটা হয়তো বলা হতো না, কারণ এই জীবনে যা যা করতে চেয়েছি তার কিছুই করতে পারিনি। বাড়িতে আমার তথাকথিত বিয়ে উপলক্ষে সকাল থেকে কয়েকজন মেহমানকে দেখা যাচ্ছে, আমাদের সাথে আত্মীয় স্বজনদের তেমন কোনো যোগাযোগ নেই। আমার বাবার দুর্ব্যবহারের ফলে সবাই অনেকটা দূরে সরে গেছে, শুধুমাত্র বাবার এক মামা আর আমার মেজো ফুফা ছাড়া, তারাও আমার বাবার মতো না মানুষ। ভাবির সাথে আমার বিয়ের এই বুদ্ধিটা যে আমাদের এই দুজন মহান আত্মীয়ের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভাবির বাবার অনেক সম্পত্তি, অন্য কোথাও বিয়ে হলে এই বিশাল সম্পত্তি বাবার হাতছাড়া হয়ে যাবে। মা গত 8 মাস ধরে বিছানায় পড়ে আছে, তার ডান পাশ অচল হয়ে গেছে, কথা বলতে পারে না, ঠিক মতো তার চিকিৎসাও করাচ্ছে না। আমার বড় মা অর্থাৎ বাবার প্রথম স্ত্রীও এভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। আমার বড় ভাই বাবার প্রথম পক্ষের, ওই ঘরে আমার একটা বোনও ছিল, সে পানিতে ডুবে মারা গেছে অল্প বয়সে। প্রথম পক্ষের স্ত্রীকে সহ্য করতে না পারলেও বাবা ভাইয়াকে পছন্দ করত। ভাইয়া মারা গেছে 1.5 মাসের মতো হলো, দুপুরে আড়ত থেকে ফিরে এসে ভাবির কাছে পানি চাইল। আমি তখন গরুর গোয়ালে ধূপ জ্বালিয়ে মশা তাড়াচ্ছি, হঠাৎ ভাবির চিৎকারে সামনের উঠোনে এসে দেখি ভাইয়া বারান্দায় শুয়ে গড়াগড়ি দিচ্ছে, তার গাল থেকে ফেনা ভাঙছে। হাসপাতালে যাওয়ার পথেই ভাইয়া মারা গেল, সুস্থ সবল মানুষটা চোখের সামনে এভাবে মারা গেল। দরজা ঠেলে ভাবি আমার ঘরে ঢুকলো, আমি আদর্শ থেকে সোজা হয়ে বসলাম, ভাবি খাটে পা ঝুলিয়ে বসলো। তাকে আজ ভারী সুন্দর লাগছে, তার ভিতরে 7 মাসে আরেকটা জীবন তিলতিল করে বেড়ে উঠছে, চোখের নিচে কালি পড়ায় মনে হচ্ছে মোটা করে কাজল পরেছে। একটা মেয়ে আরেকটা জীবন পেটে ধরে দীর্ঘদিন জন্ম দিয়ে সেই জীবনটাকে পৃথিবীতে নিয়ে আসে,
সেদিক দিয়ে হাজারটা পুরুষ মানুষ জড়ো দিলেও একজন মহিলার সমান হয় না। মসজিদের ইমাম সাহেবকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে। ইমাম সাহেব নিতান্ত একজন ভালো মানুষ। উনি বলেছেন গর্ভবতী মহিলা তার গর্ভে সন্তান প্রসব না করা পর্যন্ত তাকে কোনোভাবে অন্যত্র বিয়ে দেওয়া যাবে না। এতে আমার বাবা খুব ক্ষিপ্ত হয়েছে তার উপর। গোপনে তাকে অনেক চাপও দেওয়া হয়েছে এই বিয়ের বৈধতার পক্ষে শুক্রবার জুম্মার খুতবায় বক্তৃতা করার জন্য, কিন্তু উনি তা শোনেননি। এই জন্য তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে যে সে এক হিন্দু বিধবা মহিলাকে কুপ্রস্তাব দিয়েছে। সে মহিলাও সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত। এসব আসলে কিছুই না, আমার বাবার সাজানো নাটক। অনেকক্ষণ পর ভাবি আমাকে বলল, আরিফ, এই বিয়ে নিয়ে তোমার কি মত? আমি কতক্ষণ চুপ করে থেকে বললাম, তোমার কি মত ভাবি? সে একটা অট্ট হাসি দিয়ে বলল, তুমি বাজারে যেতে পারবা একটু? আমি বললাম, কেন? ভাবি বলল, কামারপট্টি থেকে একটা ধারালো ছুরি কিনে এনে দেবে এই জন্য। ভাবিকে এখন সম্পূর্ণ অন্যরকম লাগছে, মনে হচ্ছে পুরো আছে না একজন মহিলা। তাকে এমন চেহারা এর আগে কখনো দেখিনি আমি। অনেকক্ষণ ভাবির দিকে তাকিয়ে থেকে বললাম, ভাবি, তোমার কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? ভাবি আবার সেই অপরিচিত হাসি দিয়ে বলল, মাথায় খুনের নেশা চেপেছে, একটা খুন করতে পারলে মাথাটা একটু ঠান্ডা হতো। আমি বললাম, ভাবি, তুমি তোমার ঘরে গিয়ে একটু ঘুমাও, কিংবা আমার ঘরেই ঘুমাও, আমি বাইরে যাই। ভাবি যেন আমার কথা শুনতেই পেল না। সন্ধ্যায় মিলিয়ে গেছে। সন্ধ্যার এই সময়টা খুব অদ্ভুত। আমার খুব অস্থির অস্থির লাগে এই সময়টাতে। আজকের অস্থিরতার পিছনে অবশ্য যৌক্তিক কিছু কারণও আছে। একটু পরে বড়বাবির সাথে আমার বিয়ে। নিজের জন্য আমার যতটা না খারাপ লাগছে, তার চেয়ে বেশি খারাপ লাগছে ভাবির জন্য। চিন্তায় চিন্তায় বেচারির মাথাটাই কেমন এলোমেলো হয়ে গেছে। অথচ প্রাণশক্তিতে ভরপুর কি ঝলমলে একজন মহিলা ছিল সে। 7:30টার মতো বাজে এখন। বসার ঘরে একজন মৌলানা বসে আছে খুব জড়সড় হয়ে। তার সামনে চা বিস্কিট আর কিছু নাস্তা সাজিয়ে রাখা হয়েছে, অথচ সে তার কিছুই খাচ্ছে না। এ থেকে তার অবস্থা টের পাওয়া যাচ্ছে। আমি মার ঘরে গিয়ে তার খাটে বসলাম। অনেকদিন পর আজ মা আমার দিকে চোখ মেলে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সে চাহনিতে কোনো দুর্বলতা নেই, কোনো আড়ষ্টতা নেই, আছে শুধু অভিযোগ। কথা বলতে পারলে হয়তো সে বলতো, মানুষ হিসেবে তুই একটা মহাকাপুরুষ, এত কষ্ট করে 10 মাস তোকে পেটে ধরে আমার তেমন কোনো লাভ হয়নি। হঠাৎ বাইরে তুমুল শোরগোল শোনা গেল। আমি দ্রুত মার ঘর থেকে বের হলাম। বসার ঘরে মাওলানা সাহেব বিয়ের রেজিস্ট্রি খাতা বগুলে নিয়ে আতঙ্কিত অবস্থায় বসে আছে। আমাকে দেখা মাত্রই জিজ্ঞেস করলো, কে কাকে খুন করেছে? আমি সেদিকে খেয়াল না করে সোজা বারান্দায় দিকে হাঁটা দিলাম। বারান্দায় গিয়ে দেখলাম রাস্তার দিক থেকে কয়েকজন মানুষ টর্চ লাইটের এলোমেলো আলো ফেলতে ফেলতে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। মুখে বলছে, খুন, খুন।